Assalamualaikum আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব অল্প সময়ে সবজি দিয়ে ছোট মাছ তো এখানে আমি ছোট মাছ নিয়েছি আর এখানে নিয়েছি দুইটা কাঁকড়া ছোট সাইজের এই সাইজ করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমি একটা টমেটো চারটা কাঁচা মরিচ পেঁয়াজ তো প্রথমে আমি মাছের সাথে কাঁকড়াগুলো অ্যাড করছি টমেটোগুলো অ্যাড করছি সব উপকরণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আমি এখানে গুঁড়া মরিচটা অল্প করে ইউজ করছি কারণ আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সরষের তেল এখন আমি সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে মেখে নিয়েছি আমি এক পাশে রেখে দিচ্ছি আর অন্য পাশে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি এখানে আমি দিয়েছি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছগুলো তরকারিটা আমি নাড়াতে দেবো একটু সমান করে রেখে দেব 10 মিনিটের জন্য ফিরে আসছি 10 মিনিট পর এর মাঝে আমি একবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম এখন আমি আরেকটু নেড়ে দিচ্ছি মাছটা অলরেডি আমার কষানো হয়ে গেছে চারপাশে তেলটাও উঠে আসছে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি কাপের মতো পানি আমি পানিটা গরম করে নিয়েছি অন্য পাশে আমি এখানে গরম ফ্যানটা ইউজ করছি নেড়ে ছেড়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য ফিরে আসছি 5 মিনিট পর আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা আমড়া এরকম করে কুচি করে নিয়েছি আমড়াটা দেওয়ার কারণ হচ্ছে টেস্টটা অনেকটাই বাড়িয়ে দিবে খেতে একটু হালকা টক টক লাগবে খুবই মজা লাগবে এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে না দিলেও চলবে তবে দিলে অনেকটাই ভালো হবে খেতে খুবই মজা হবে তো আমি আরও 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা টানা জিরার গুঁড়ো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে আমি চুলার থেকে নামিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি দইনা পাতা থাকে তাহলে ইউজ করতে পারেন আমার রান্না একদম রেডি দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ে ঝটপট এই তরকারি তৈরি করে ফেলেছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে আসবে তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ